নুরুল হকর সন্ধান লাগে। নুরুল হক পলাতক, এইবার লক্ষিমপুরত ধর্ষণের ঘটনা। বান্দরদুয়ার নুরুল হুদার কদর্য কাহিনী, এইবার এই দৃশ্য মন কর। লক্ষিমপুরের দৃশ্য এয়া। এইদরে স্থানীয় রাইজে মিলে একটা ঘর ভাঙিছে, পুরুষ মহিলা সকলো আহিছে। চব্বিশ ঘন্টার পূর্বে বটদ্রোয়াত যে ঘটনা সংঘটিত হয়েছিল তারই যেন পুনরাবৃত্তি ঘটিছে লক্ষিমপুর। লক্ষিমপুরত এইদরে রাইজ ওলাই আহিছে নুরুল হক নামের এজন ব্যক্তির বাসগৃহলৈ। ভাঙি পেলোয়া হয়েছে নুরুল হকর বাসগৃহ। আসলতে এই নুরুল হকর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চলার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল। এগারী মহিলাক আশ্রয় দিবল ঘরলৈ আনিছিল নুরুল হকে। নিশা কাষর হাবিলৈ লৈ গৈ বলৎকারের চেষ্টা, কঠোরপি পলায়খারে মহিলাগী। ঘটনাস্থলীত উদ্ধার নুরুল হকর ভোটার আইডি। এই বনাঞ্চললৈ মন কর। এই বনাঞ্চললৈকে মহিলাগীক লৈ আহিছিল নুরুল হক নামর ব্যক্তিজনে। ঘটনাস্থলীত এইদরে উদ্ধার করা হয়েছে নুরুল হকর ভোটার পরিচয় পত্র। এইজন মানুষ আমার ইয়ার মানুষ নয়, অস্থায়ী মানুষ নয়, স্থায়ী মানুষ নয়, অস্থায়ী করপার আহিছে আমি না জানো। বহিছে নতুনকে বহিছে জনের ঘটনা আজির পর সরপর ডরলকে হয়ে গেল, এনেক ঘটনা দেখা পো না। কিন্তু আজি যাকালি যে ঘটনা ঘটিলে, যে মহিলা জন অভিযোগ রাইজের ওসর করলে কবলে আমার লজ্জাজনক হয়েছে। DY365 সাংবাদিকর সম্মুখত স্থানীয় লোকে করেছিল তীব্র প্রতিবাদ। নুরুল হকর গ্রেপ্তারের দাবি উত্থাপন করেছে স্থানীয় লোকসকলে। অতি সোনকালে তাকে গ্রেপ্তার করব লাগে, কারণ তোর কারণে আমার ভবিষ্যৎ বেয়া হব। আর সর লাল পড়ি থাকে, অহা যা করে থাকে, রাতে ঘটনা বেয়া হয়ে যাবেন। এইটার কারণে আমি এটা আশা করো, আমি এটাই নিবেদন জানাইছো যে অতি সোনকালে তাকে গ্রেপ্তার করব লাগে। এই ঘটনাক কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নুরুল হক কিন্তু এতিয়াও পলাতক। জাকির হোসেনের পিছত ধর্ষণের অভিযোগত অভিযুক্ত আন এজন ব্যক্তিক এই পর্যন্ত গ্রেপ্তার করবা নাই আরক্ষী। লক্ষিমপুরের করুণা কৃষ্ণনাথ, DY365।